তো ফাইনালি সেই দিনটাও এসে গেল। এই যে দেখো আমার হসপিটাল ব্যাগ গোছানো চলছে। আর একটা জিনিস জাস্ট আজকে ডেলিভার হলো, সেটা হচ্ছে ক্যারিয়ার নেস্ট। যাই হোক, একটা গুড নিউজ দেওয়া ছিল তোমাদেরকে, দিকে রেখে দেবো, আর ছাড়বো না, কলকাতায় আর পাঠাবো না। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে জানো বেশ খানিকটা লেট করে ঘুম থেকে উঠেছি, 8:30 বেজে গেছিল কালকে রাত্রিবেলা। অ্যাকচুয়ালি ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে, অনেকক্ষণ আমি বসেছিলাম, মানে শুতে না একটু অসুবিধা হচ্ছিল, তার থেকে মনে হচ্ছিলো যে পিঠে বালিশটা নিয়ে যদি স্ট্রেট হয়ে বসে থাকি অনেকটা বেটার ফিল করছিলাম। তো সেই হিসেবে অনেকক্ষণ গেছে রাত্রিবেলা এইভাবে, আর তারপরে সকালে দেখে ঘুমিয়ে গেছি। তো সৌরভ কালকে রাত্রিবেলা পুরো এডিট কমপ্লিট করে রেখেছিল, আমি জাস্ট এখন একটুখানি চেক করে নিলাম। তো ভিডিও তোমরা একদম সময় মতন পেয়ে যাবে, আর সৌরভও কিন্তু কাজটা বেশ ভালোই করছে। মানে আমি ভাবছি এবার আস্তে আস্তে এডিটিংয়ের এই ঝামেলাটা ঘাড় থেকে নামিয়ে দেবো। সো আজকে মানডে, এই উইকটা আশা করছি আর একটু তাড়াতাড়ি কেটে যাবে, কারণ এই উইকে অনেক কিছু টেস্ট ফেস্ট আছে, মানে NST আছে, তারপরে ব্লাড টেস্ট আছে, লাস্ট ডক্টর ভিজিট আছে, এইসব করেই মোটামুটি তাড়াতাড়ি কেটে যাবে। ইন্টারেস্টিং ইভেন্ট আছে, যেটা কি সেটা তোমরা পরে জানতে পারবে, এইসব ডাক্তার বদলি ছাড়া সেই ইভেন্টটা, আর সেই ইভেন্টটা গেস করো সেলিব্রেট করবে বলে মারা স্পেসিফিক্যালি ওই তারিখের আগে এসেছে। ব্যাস সবাই বুঝেই যাবে, আর বলতে হবে না, আর গেস করার কিছু নেই, সবাই বুঝে গেছো তোমরা। আমাদের যে চেনা জানা গাছের দোকানটা আছে, সৌরভকে জানো তো এই গাছটা ফ্রিতে দিয়েছে, আর আমি যদি খুব ভুল না হয় এই ট্রেলিং প্লান্টটার নাম হচ্ছে টিয়ার ড্রপস, দেখতে খুব সুন্দর। এর আগেও আমার বাড়িতে এই গাছটা ছিল, তো বলেছে গিয়ে শুধু জল দেবে আর দেখবে খুব সুন্দর হবে। তো দুটো গাছ লাগিয়েছে, এইটার কি নাম জানি না, ওটাও একটা ট্রেলিং প্লান্টে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর এই জেট প্লান্টটাও আনা হয়েছে। আমার ওপর সকাল সকাল দায়িত্ব পড়েছে একটা নতুন প্লাস্টিকের টাব কিনে আনার জন্য। অ্যাকচুয়ালি জুনিয়রের জন্য যে জামাগুলো কালকে কেনা হলো, তো সেগুলো ওয়াশ করতে হবে। তাছাড়াও সৌমি অনেক কিছু অনলাইনে অর্ডার করেছে, সেগুলো যখন এসে যাবে সব কিছু তো ওয়াশ করে তারপরেই নিয়ে যেতে হবে হসপিটালে। তো মা দিদি সবাই বললো একটা নতুন টাব হলে বেটার হয়, আমাদের যে বালতিগুলো আছে সেগুলো ইউজ করা ঠিক হবে না জুনিয়রের কাপড় ওয়াশ করার জন্য। তো আমি এসেছি এই দোকানটায়, দেখছি অনেক রকমেরই টাব আছে, দেখি কী সাইজের নিই। তো আজকে আমাদের কুক ভাইয়া এসে লাউ বানাবে, আর তার সাথে ডাল হবে, তো তুর ডাল বানাবে। আর মামুনিকে দিয়ে আজকে যেটা বানিয়ে নিয়েছি আমরা, সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো মামুনির হাতের এই জিনিসটা মিস করা যাবে না। তো দেখো কালারটা কিন্তু জাস্ট খাসা হয়েছে। তো মামুনির মাছের ঝাল রেডি, আর কুক ভাইয়া এসে এগুলো বানিয়ে দিলে মোটামুটি আমাদের লাঞ্চের প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তোমরা অনেকেই বলেছো যে তোমরা কেন কুক ভাইয়া বলছো, তোমরা নাম ধরেই ডাকো। তো আমাদের কুক ভাইয়ার নাম হচ্ছে শত্রু। এবার আমাদের বাঙালিদের তো বুঝতেই পারছো শত্রুটা যে কখন শত্রু হয়ে যাবে, আর ভাইয়া কখনো কি আর শত্রু হতে পারে, সেই হিসেবে আমার মনে হচ্ছে কুক ভাইয়াটাই ঠিক আছে, বুঝলে। এই যে আমাদের টাব এসে গেছে, আমাদের এই নিয়েই হাসাহাসি হচ্ছে, মানে একটা একটা করে স্টেপ আমরা এগোচ্ছি, আর পিসি এখানে স্নান টান সেরে রেডি, মানে জামা কাপড় কাচবে তো তাই জন্য স্নান টান করে মোড় বেঁধে লেগে পড়েছে। তবে আমার মনে হচ্ছে একটু বড়, নানিও বলছে কিন্তু একটু বড় হয়েছে, ও আস্তে আস্তে দেখবে না ঠিকই হয়ে যাবে, এত যখন জামা কাপড় পরবে তখন এক্সপিরিয়েন্স আছে না। আমরা কি ভাবছি যে একটা দুটো জামা প্যান্ট পরবে হয়তো দিনে, জামা এই দেখো ছোট্ট আমি ভেবেছিলাম আর মে বুঝি যে বিশাল বড়। যাই হোক, দিদিকে বলেছিলাম যে ওয়াশিং মেশিনে গেছিলি, তারপরে ডেটল জলে ধুয়ে বলছে না না সবগুলো কাচবো, ঠিক আছে কাচো দিদি, একটা ভালো কাজ পেয়েছে। জামা ওয়াশিং মেশিনে আমার পছন্দ না, পিসির পছন্দ যেটা সেটাই হবে, দিদিকে রেখে দেবো, আর ছাড়বো না, কলকাতায় আর পাঠাবো না। যখন পছন্দ নয় বলছে তাহলে নিজে হাতে সব ওয়াশ টোয়াশ করে দেবো, আমরা চলে যাবো কলকাতা, এখানে রেখে দিয়ে পার্সেল জমা দিয়ে আমরা কলকাতা, আমরা প্যাকেজ হ্যান্ডওভার করে বেরিয়ে যাবো। কালকে দেখাতে ভুলে গেছি এই ক্যাপ গুলো, তো এই ক্যাপ এসছে, তারপরে মিটেন্স এসেছে, আর এগুলো হচ্ছে মোজা, এরকম ছোট ছোট। তো এটা পুরো একটা সেট, ক্যাপ মিটেন্স আর বুটিজের একটা সেট, তো আচ্ছা এগুলোকে বুটিজ বলে, হ্যাঁ লেখা ছিল দেখলাম বুটিজ বলছে। জুড়ে
এবারে ড্রেস কাঁচা হয়ে গেল, তোমাদের কাছে ব্যাপারটা খুব অড লাগতে পারে যে সৌমি কি এমন ব্যাপার যেটা তোমরা শেয়ার করছো, এটা তো খুবই কমন একটা জিনিস, কিন্তু যেহেতু প্রথম আর নতুন তাই জন্য আমাদের কাছে ব্যাপারটা খুব স্পেশাল লাগছে। হ্যাঁ আস্তে আস্তে আমরাও ইউজ টু হয়ে যাব, তখন হয়তো এতটা স্পেশাল লাগবে না, কিন্তু যেহেতু প্রথম দিন তাই জন্য খুব স্পেশাল ব্যাপারটা তাই শেয়ার করলাম ব্লগে। তো যাই হোক চলো এবার স্নান টান সেরে নেওয়া যাক, রান্না হয়ে গেছে, কুক ভাইয়া এসে রান্না করে দিয়ে চলে গেল, আর আমাদের শুধু ভাতটা বানাতে হবে। তো এখন যেহেতু হাতে অনেকটা সময় পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ হলো আমরা মানে সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছিলাম, তো এবার যে যার মতন একটুখানি মোবাইল টোবাইল করছি, আমিও স্নান টান সেরে পুজো দিয়ে নিই, তারপরে আবার এক রাউন্ড আড্ডা চলবে। আমার জাস্ট স্নান কমপ্লিট হলো, আর ওইদিকে রান্নাঘরে সবাই এখন লাঞ্চ সার্ভ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। অ্যাকচুয়ালি তিন মাথা এক হয়েছে, মানে সৌমি, দিদি আর মা সবাই মিলে আর কি লাঞ্চ সার্ভ করছে। যাই হোক একটা গুড নিউজ দেওয়া ছিল তোমাদেরকে, আমাদের প্যাটার্নিটি লিভ অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যদিও খুব লম্বা কিছু নয়, 7 working days লিভ, মানে ওই শনি রোববার ধরে 2 সপ্তাহ মতো পাওয়া যায় আর কি। যাই হোক যা পাওয়া যায় সেটাই অনেক, আর সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে আজকে ম্যানেজার, যেহেতু মানডে আজকে সকালবেলা এসে অ্যাপ্রুভ করে দিয়েছে দেখলাম, সো ওয়ান গুড থিং। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সৌরভ কখন অফিস করো, তোমাকে তো অফিস করতে দেখতে পাই না। দেখো আমাদের এই ব্লগের কন্টেন্ট কখনোই আমার অফিসটা নয়, তাই জন্যই দেখাই না। আর বেসিক্যালি আমার অফিস শুরু হয় ওই সন্ধে 6:30-7 থেকে, চলে রাত্রি 2:30-3 অবধি, কারণ আমি 3 টাইম জোনকে কাভার করি, ইউরোপ, ইউকে আর ইউএস, তো সেই কারণে এরকম একটা অড টাইমস আর কি। তো যাই হোক চলো এখন লাঞ্চ করতে যাই। বাবা আজকে বলছে আমরা 3 হলো এসে গেছি, আজকে প্রথম এখানে এসে ভাত খাচ্ছি, একদিন তো হয়ে গেছে বিরিয়ানি, কালকে খিচুড়ি, সাদা ভাত খাওয়া হয়। হ্যাঁ আজকে সাদা ভাতটা প্রথম খাওয়া হচ্ছে, এদিকে লাউ মাছ আর তার সাথে ডাল, একটু পাঁপড় ভাজলে হতো না? হ্যাঁ তো পাঁপড় ভাজার কথা ছিল তো, ভুলে গেছি পাঁপড়টা সেঁকে নি। হ্যাঁ একটু সেঁকে না মাইক্রোওয়েভে, ডালের সাথে পাঁপড় না হলে ঠিক জমে না। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি মায়েরা এখন এসে গেছে, এখন সত্যি কথা বলতে মাথা থেকে অনেকটা চিন্তা কমে গেছে। আমি আর সৌমি লাস্ট 2-4 ধরে আলোচনা করছিলাম, দেখো আমরা ডেট টেট সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি সেটা তো ঠিক আছে, আমরা তো আমাদের প্ল্যানিংটা করবো, কিন্তু আসল প্ল্যানিং তো ওপরওয়ালা করে রেখেছে তাই না? তাই লাস্ট মোমেন্টে কিছু এমার্জেন্সি হলে বাড়িতে কেউ না থাকলে সেটা একটু ট্রাবলসাম হয়তো, মানে অনেকেই হয়তো নিজেরা হ্যান্ডেল করে নেয়, বাট আমাদের মনে হয়েছিল মা বাবা যখন আসছেই এবার চলে আসলেই যেন ভালো হয়। তো ফাইনালি ওরাও এসে গেছে আর আমাদের ডেটও প্রায় এসেই গেল, এখন জাস্ট মানে দিন গোনা সপ্তাহ গোনাও নেই। সন্ধ্যাকালীন চায়ের সাথে আজকে সমোসাটা, তো এখানকার সমোসাটা সবাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য সবার জন্যই আনানো হলো গরম গরম। আর আজকে আমরা অনেকটা আর্লি খেয়েও নিয়েছি। আরে সমোসাটা দেখেই বাবা বলবে কি বড় বড় সাইজ। চা রেডি হয়ে গেছে, হসপিটাল ব্যাগ গোছানো চলছে, তো চাটা খেয়ে আমি চলে এসেছি, ভাবলাম যে সব জিনিস যখন এসেই গেছে আর টাইমও হাতে বেশি নেই, তো এবার ব্যাগটা গুছিয়ে ফেলাই যাক। ব্যাগ তো বার করা হয়ে গেছিলো, মানে এই সুটকেসটা বার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো সব জিনিস মোটামুটি আমি নিয়েছি। আমার জিনিস নেওয়া হয়ে গেছে, সৌরভের জিনিসগুলো এখনও নেওয়া হয়নি, কারণ পুরো টেনিয়রটা সৌরভও আমার সাথে থাকবে, তো ওরও বেশ কিছু এসেনশিয়ালস আছে যেগুলো ওকে নিতে হবে, তো ওইগুলো বলেছি ও গুছিয়ে দেবে, আমি জাস্ট ঢুকিয়ে নেবো আর যা যা আমার প্রয়োজনীয় জিনিস লাগবে। আমি তাও রিসার্চ করেছি আর রিভিউ চেক করে সমস্ত প্রোডাক্ট গুছিয়েছি, তোমরা যারা আমার মতন ফেস দিয়ে যাচ্ছ তারা ট্রাস্ট করতে পারো, আমি বলেছিলাম যে হসপিটাল ব্যাগে আমি কী কী নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো চলো শেয়ার করে দিই। সো বেসিক্যালি আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে, যখন যেটা আমার মনে পড়তো যে এই এসেনশিয়াল জিনিসটা আমাকে হসপিটাল ব্যাগে ইনক্লুড করতে হবে, তো আমি মোবাইলের নোটসে এগুলো নোট ডাউন করে নিতাম, আর আমি তোমাদেরকে সেটাই সাজেস্ট করব, তাহলে দেখবে একটা জিনিসও মিস হবে না আর তোমার মাথাটাও হালকা থাকবে। তো এই দেখে দেখেই মোটামুটি আমি আমার ব্যাগ গুছিয়ে ফেলেছি, তো চলো এক একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, ইনকেস তোমাদেরও যদি মনে হয় যে এটা হেল্পফুল বা এই প্রোডাক্টটা ভালো তাহলে তোমরাও পারচেস করতে পারবে। আচ্ছা শুরুতেই বলছি এটা কিন্তু কোনো রকম স্পন্সার্ড ভিডিও নয়, প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে থেকে পারচেস করেছি। তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রত্যেকের লাগবেই, মানে এটা তোমরাও কনসিডার করতে পারো, সেটা হচ্ছে ম্যাটারনিটি ব্রা। তো এটা সেট অফ 2 এসেছিলো, একটা ব্ল্যাক আর একটা নিউড কালারের আমি নিয়েছি, মেনলি এটা ভীষণই না লুজ ফিটেড আর এটার মধ্যে কোনো রকম মানে ওয়্যার নেই, আর মেনলি হচ্ছে যেটা ভালো সেটা হচ্ছে ক্লিপ সিস্টেমে কিন্তু এটা ওপেন করা যায়, যার জন্য ফিডিংয়ে খুবই হেল্পফুল হবে। তো আপাতত আমি 2 নিয়েছি, এরপরে যদি আরও লাগে তো তখন আমি পরে আবার পারচেস করে নেবো।
নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ডিসপোজেবল ব্রেস্ট প্যাড। এটা একবারে 48 পিসেস এর প্যাকটা আমি নিয়ে নিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিস। এটা মেবি হসপিটাল থেকেও প্রোভাইড করে, বাট আমার মনে হচ্ছে যদি আমি বাড়ি থেকে নিয়ে যাই সেটা আমার জন্য কনভিনিয়েন্ট হবে। তো এভার ইভের এই ডিসপোজেবল প্যান্টিসটা আমার ভালো লাগলো, মানে রিভিউ চেক করে আমার এটাই ভালো লেগেছে, তো আমি এটাই নিয়ে নিয়েছি। নেক্সট অবভিয়াসলি একটা হোমকামিং ড্রেস আমি নিয়ে নিয়েছি, আর হসপিটাল ড্রেস তো নিতে হবে না, কারণ ওখান থেকে ওরা প্রোভাইড করে, তো ওই হসপিটালের ড্রেসই আমাকে পরতে হবে। বাট বাড়িতে ফেরার জন্য একটা সুন্দর ড্রেস আমি ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। আর এসেন্সিয়াল জিনিসের মধ্যে আমি নিয়ে নিয়েছি স্কার্ফ। আমার মনে হচ্ছে ওখানে যেহেতু এসি থাকবে তো একটুখানি স্কার্ফ টার্ফগুলো নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট, তো এটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি সক্স, আর এখানে আছে একটা টাওয়েল, তো এরকম হ্যান্ড টাওয়েলও আমি একটা নিয়েছি, আর একটা বড়ো টাওয়েলও আমি নিয়ে নেবো, কারণ সৌরভও যেহেতু আমার সাথে থাকবে ওখানে, সৌরভকেও স্নান টান সারতে হবে, তো সেই হিসেবে একটা বড়ো টাওয়েল নিয়ে নেওয়াটাও ইম্পর্টেন্ট। আর আমাদের মেয়েদের তো জানোই আমরা যেখানেই যাই না কেন এরকম একটা ছোটো পাউচে মেকআপ বলো বা স্কিন কেয়ার প্রোডাক্ট বলো আমরা নিয়েই থাকি। আমি জানি না এগুলো কতটা কাজে আসবে বা আমারও কতটা এনার্জি থাকবে, বাট স্টিল টুকটাক জিনিস আমি নিয়ে নিয়েছি। এগুলো আর দেখাচ্ছি না, কারণ প্রত্যেকের মেকআপ স্কিন কেয়ার প্রোডাক্ট আলাদা আলাদা হয়। তবে হ্যাঁ, লিপস্টিক নিয়েছি, কাজল নিয়েছি, ওয়াইপস নিয়ে নিয়েছি, তো এগুলো আছে। তো তোমাদের যা যা মোটামুটি আমি দেখালাম, আমার এই সাইডটা কিন্তু ধরে গেছে, আর এই সাইডটা আমি ফাঁকা রেখেছি জুনিয়রের জন্য, যে যে এসেন্সিয়ালসগুলো আমি জুনিয়রের জন্য নিয়ে যাবো ভেবে রেখেছি সেগুলো আশা করছি এখানে ধরে যাবে। আর আমি না খুব বেশি একবারে এত জিনিস নিয়ে যাচ্ছি না, কারণ মামুনিরা আসা যাওয়া করবে, যদি কিছু মিস হয়ে যায় তাহলে মামুনিদের বলে দিলে মামুনিরা নিয়ে যেতে পারবে, তাই হসপিটাল ব্যাগ নিয়ে টু মাচ থিঙ্ক আমি করছি না। আর সৌরভের জিনিসটা সৌরভ ব্যাকপ্যাকে গুছিয়ে নেবে। আচ্ছা, আরও দুটো জিনিস আছে যেগুলো বেশ বড় বড় সাইজের, যেগুলো হসপিটাল ব্যাগে ধরবে না, বাট এগুলো আমাকে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে ব্রেস্ট পাম্প, এটা আমি নিয়েছি। তো আমার মনে হয়েছে যে ম্যানুয়ালের থেকে ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটাই বেশি ভালো, মানে রিভিউ যেটা চেক করলাম, তো আমি ইলেকট্রিক ব্রেস্ট পাম্পই নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফিডিং পিলো, এটা না খুব কাজের জানো তো, মানে আমি সবার রিভিউ চেক করছিলাম, তাতে দেখলাম মানে বেবিকে ক্যারি করার জন্য এটা খুব ভালো, মানে জাস্ট এভাবে নিয়ে নাও আর মানে খুব একটা ওয়েট লাগবে না, তারপরে ফিট করাতেও খুব সুবিধা হবে। তো এটা না আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, তো এটাও আমি হসপিটালে নিয়ে যাব। আর এটা না ওয়াশেবল, মানে এটা জাস্ট একটা কভার আছে, তো কভারটা ওয়াশ করা যাবে হসপিটাল থেকে ফিরে, এটা জাস্ট ওয়াশ করে নিলেই হয়ে যাবে। আর একটা জিনিস জাস্ট আজকে ডেলিভার হলো, সেটা হচ্ছে ক্যারিয়ার নেস্ট, এটা আমি পছন্দ করে মানে অর্ডার করেছিলাম, দেখো তো কিরকম হস এন্ড কাইন্ড রে, খারাপ হওয়ার কথা নয়, বলছে তো পিওর কটন, এটা জঙ্গল থিমে নিয়েছি আমি এখানে, সুন্দর হয়েছে দেখতে, সবকিছু আছে, সুন্দর হয়েছে দেখতে, এটা তো সেট করতে হবে, এটাও নিয়ে যেতে হবে, তবে এগুলো গাড়ি ডিকিতেই রাখবো। আর এই ব্যাগগুলো দিয়ে দিয়েছে না, এই বড় বড় জিনিসগুলো সমস্ত ডিকিতেই রাখা থাকবে, যখন প্রয়োজন হবে গাড়ি থেকে গিয়ে নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি সব হেটে গেছে আমার, হ্যাঁ সমস্ত আনপ্যাক হয়ে গেছে, আমার সমস্ত সুটকেসে ভরতে হবে। তো আমরা ডিনার নিয়ে চলে এসেছি, আজকে ডিনারে আছে রুটি আর তার সাথে চানা মশলা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, ডিনার করতে করতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দিচ্ছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।